ফাইনালি আমার বিয়ে হচ্ছে, আই এম সো হ্যাপি। তাছাড়া আপনার কাছে কিছু জানার ছিল। আমার লজ্জা লাগছে। আসলে আমি অনেক ভেবে দেখলাম, আমি তো ভাড়া বাসায় থাকি, না আমার গাড়ি আছে, না আমি বিসিএস ক্যাডার, না আছে আমার সিকিউর কোনো জব, না আছে আমার কোনো ব্যাংক ব্যালেন্স, কিন্তু তারপরও আপনি আমাকে বিয়ে করতে সাথে সাথে রাজি হয়েছেন। তাছাড়া আমি শুনেছি আপনি অনেক পাত্র রিজেক্ট করেছেন, এমন কি দেখেছেন আমার মধ্যে যে সাথে সাথে বিয়েতে রাজি হয়ে গেলেন? আমার লজ্জা লাগছে, মনে হয় আমার সৌন্দর্যে প্রেমে পড়েছে। বললেন না আমার প্রশ্নের উত্তর? আমার লজ্জা লাগছে। আমি ভাবছি আমি অনেক হ্যান্ডসাম, এখন তো দেখতেছি ওভার হ্যান্ডসাম। আচ্ছা আচ্ছা, লজ্জা বাদ দেন, সব খুলে বলেন, আমার আরো বেশি প্রশংসা করেন, কোনো সমস্যা নেই। একচুয়ালি 2 সপ্তাহ আগে আপনার বাসার পাশ দিয়ে আমি যাচ্ছিলাম, তখন আপনার বাসার জানালা খোলা ছিল, তখন আপনাকে প্রথম দেখেছিলাম। আপনাকে প্রথম দেখা দিয়ে আমার অনেক ভালো লেগেছে। তা তো হবে, আমি তো আসলেই বুঝলাম। তারপর আপনি এত সুন্দর সুন্দর থালা বাসন ওয়াশ করতেছিল, মনটাই ভরে গেছে। থালা বাসন এত চকচক করতেছিল যে দূর থেকে স্পষ্ট দেখা গেছে। আর আমি ওই সময় ডিসিশন নিয়ে ফেলছি, আর বিয়ে যদি করি আমি আপনাকেই বিয়ে করবো। You know I'm out there with the D-R-E.